हेलो गाइस, वेलकम टू माय चैनल और आमी फोरा। तो आजकेर ब्लॉगे चले आसलाम सकाल सकाल। एखन जे तोमादेर एकटा विशेष सतर्कीकरणेर किछु कथा बोलबो, सेटा हलो कालके झड़ आसे जश, तोमरा सबाई शुनेछो, आर एटा आमफानेर थेकेओ बड़ो होते पारे। तो सबाई खूब साबधाने थाकबे आर सुस्थ थाकार चिंता करबे, आर किछु किछु जिनिस माथाय राखबे। सेगुलो हच्छे কিছু ওষুধপত্র আগে থেকে এনে রাখবে, আর অসুস্থ থাকলে তাদের ওষুধ এক সপ্তাহের জন্য এনে নেবে। আর বাড়ির ছাদে মানে কার্নিশে কোনো জিনিস যাতে না থাকে সেই জিনিসটা দেখবে, কিছু ব্যান্ডেজ আর সামান্য পরিমাণ কিছু ওষুধ এনে রাখবে এটা। আর হচ্ছে ঝড়ের সময় ঘর থেকে অবশ্যই বেরোবে না, যত কাজই থাকুক না কেন, অবশ্যই একটা সেফটি জায়গায় থাকার চেষ্টা করবে। আর হচ্ছে সবাই খুব সাবধানে থাকবে, ঝড় ওঠার আগে আগে বাড়িতে ঢুকে যাবে, কালকে কিন্তু খুব বড় ঝড় হতে পারে। আবার শুনছিলাম নদিয়াতে নাও হতে পারে, আবার হতেও পারে, ঠিক নেই কখন ঝড়ের কখন কী ইচ্ছা হয় তা তো ঠিক নেই, সে তো আর আমাদের বলে আসবে না যে এদিক দিয়ে যাবো বা এদিক দিয়ে। তাই সবাইকে খুব সাবধানে থাকতে হবে, আর পরিবেশটা একটু দেখতে হবে যাতে কারোর ক্ষতি না হয়। আর যাদের একটু ভাঙা মানে টিনের ঘর বা ওটা টালির ঘর, তারা একটু দেখে নেবে ঘরটা মজবুত আছে কি না, চালা টালাগুলো একটু দেখে নেবে, আর প্রত্যেকের দরজা জানলাগুলো ঠিকঠাক করে দেখে নেবে। তো আমিও যতটা পারি সাবধানে থাকবো, তোমরা অবশ্যই সাবধানে থাকবে, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকবে। আর একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে আমার আজকে 150 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো খুব ভালো লাগছে 150 সাবস্ক্রাইব পূর্ণ হলো বলে। তো অবশ্যই এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, খুব ভালো লাগবে ভিডিও করতে। তো সবাই ফুল সাপোর্ট করে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও, আর আমি চেষ্টা করব ভালো ভালো নতুন কন্টেন্ট আনার আর নতুন কিছু দেখানোর। আর একটা কথা হচ্ছে, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে দেখাবো শেয়ার করব, সেটা হলো আমাদের কালকে ঝড় উঠবে যশ, তার জন্যে আমাদের বাগানের আম আজকে বেশিরভাগ ভেঙে নিয়ে গেল, যাতে ঝড়ের মুখে না পড়তে হয়, কারণ কালকে ঝড় হলে অনেক আম পড়ে যাবে। তো সেই কারণে আজকে ওরা আম ভেঙে নিয়ে গেল, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো আম বাগান লিজে দেওয়া ছিল, তাই ওরা আজকে অনেক আম পেড়ে নিয়ে গেল, হিমসাগর আম, আর সেটা একটু মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখে নাও আজকের ভিডিওটা। এই যে এটা আমাদের বাগান, আম ভাঙছে। তো গাইস, আমার ভাই বিল্টু এই ভিডিওটা করেছে কিছুটা, আর আমি কিছুটা করেছি, তোমরা দেখো। এই আমাদের আম বাগান। ঝড়ের জন্যে যশের কারণে আমাদের আম পাড়ার প্রস্তুতি চলছে এখন, তো সেই ভিডিওটা তোমরা দেখো, দেখে নাও। एक लाइक कर दो। आम बागाने लोक। तो भाई बिल्टु वीडियो करते करते बोले फेले चे हिंदी ते लाइक कर दो, तो खूब भालो लागलो, तो अवश्य अवश्य तुम्हारा सबाई लाइक कर देवे। देखो कत आम सब झुड़ी भर्ती हो गए, एगुलो हिमसागर आम, खूब टेस्टी है हिमसागर आम, আমরা খুব ভালো খাই হিমসাগর আম। আমাদের বাগানে 19টা মোট বড় গাছ আছে, প্রতিটাই হিমসাগর, সব বড় বড় গাছ, তোমরা দেখতেই পাচ্ছ তার ভিডিওটা। আর ছোট ছোট 2-3টে অম্রপলি গাছ আছে, ওগুলো আমরা বেচি না, ওগুলো অম্রপলি আম তো পরে পাকে, তো ওগুলো আমরা নিজেরা খাই। ওই দেখো আমরা, তোমরা দেখতেই পাচ্ছেন ওই যে লোক, এই যে একটা জ্যাঠা আম পাচ্ছে, আমাদেরই লোক। ওই যে সব আম পাচ্ছে, এই যে আম পাচ্ছে এরা।
এই যে একটা ছেলে এই জাম পাচ্ছে উপরে গাছের উপরে উঠে। এই আমাদের গরু এই জাম পাচ্ছে। এই আমাদের আম বাগান এই আম পাচ্ছে। আমাদের আম বাগান বিক্রি করে দিয়েছে। আপনারা এই ঘরটা দেখতেই পাচ্ছেন, এই ঘরে আম বাগানের লোকরা থাকে। এই যে গাছ, এই আম বাগান বহু বছর আম ধরে আছে। এই যে সেখানে আপনাদের দেখাচ্ছি, দেখেন ওই যে সাইকেল যে ভাড়া থাকে তার সাইকেল ওটা। এই আমাদের বাগান, ওই যে ওই পাশে বাড়ি ঘর আছে, এই যে এগুলো আমাদের বাগান। ওইখানে আমার এই আমের লোক, এই যে এখানে এখানে জিনিসপত্র আছে। তো আমি এখন সুমনদার কাছে যাচ্ছি, সুমনদার ধান যাচ্ছে। এই যে লিচু গাছ আমাদের এই বাগানে, আর সবই আম, শুধু একটাই লিচু গাছ। এই যে লিচু গাছটা, এই লিচু গাছে লিচু ধরেছিল, আমি সব পেরে নিয়ে এই লিচু সব পেরে নিয়েছে। এই যে এই আমগুলো থাকতো জানিস তো, এই আমগুলো আরো 10 দিন পারতো, কিন্তু একমাত্র তোর অত্যাচারে এই গাছ দুটো আগে পারছে, বুঝতে পেরেছিস? এই যে এক ঝুড়ি ঝুড়ি আম, কালকে তুই খাস, কি খাবি? ওই ওখানে সুমনদারের চিটে উড়াচ্ছে। তো আমি এখন ওইখানে নিয়ে যাচ্ছি, বাগান ঘুরিয়ে তোমাদের দেখালাম। আর এই যে নানটু আম খাচ্ছে, চুরি করে নিয়েছে। নানটু মুখ দেখাও। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আম ঢালছে, সব হিমসাগর আমে ভর্তি হয়ে আছে। আর দেখেও খুব লোভ লাগছে, আমগুলো কত সুন্দর হলুদ হয়ে আছে। আর একটা জিনিস দেখো, এই যে ছেলেগুলো কত উপরে একদম গাছের ডগায় উঠে আম পাড়ছে। তো এইভাবে আম ভাঙতে হয়, ওই যে ঝুড়ি টাঙানো আছে ওর ভেতরে ওরা আম রাখবে, তারপরে আস্তে আস্তে ঝুড়ি ওখান থেকে নামিয়ে দেবে। তা খুব রিস্কের কাজ এগুলো যদিও, তবে ওদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যে এইভাবে ঝুড়িতে করে আম নামাই, আর নামিয়ে ওখান থেকে নিয়ে এসে এখানে ঢালবে আমগুলো। তো আমি যখন গাছ চুরি করে খেতাম মাঝে মাঝে, বা বাড়ির গাছে যখন উঠতাম তখন উঠতে পারতাম, এখন না উঠতে উঠতে অভ্যাসটা একটু কমে গেছে, একটু ভয়ই লাগে গাছে উঠলে। তো ওদের দেখে একটু ইচ্ছাও করছে গাছে ওঠার, কিন্তু এখন উঠবো না। দেখো কত রিস্কে ওরা কাজ করছে, কিছু টাকা ইনকাম করার জন্যে এসব করতেই হয় সাধারণ মানুষকে, কত রিক্সেই না কাজ করতে হয়। কিন্তু আমরা এগুলো কত আরামে খাবো, আর ওরা কত রিক্সে পারছে। আর এই দেখো আমার বিল্টু ভাই, এই এর আগের ভিডিওটা ওই শ্যুট করেছে, খুব ভালো বক্তা হয়ে গেছে। আর এই যে এটা অম্রপলি আম গাছ, এই দেখো এখনও পাকার সময় হয়নি এগুলো,
তা এই পরপর দুটো অম্রপলি গাছ আছে পাশাপাশি, আর ওইদিকে সব হিমসাগর আম গাছ, সব বড় বড় হিমসাগর আম গাছ। আর একটাই লিচু গাছ আছে এখানে, আর এই যে এই দুটো অম্রপলি আম, এগুলো খুব ভালো খেতে। তো গাইস, আমাদের আম বাগানের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। আর যদি কারো আম লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, বাড়িতে পৌঁছে দেবো। তার জন্য কিন্তু পেমেন্ট করতে হবে, পেমেন্ট ছাড়া দেওয়া যাবে না। আর অবশ্যই অবশ্যই সবাই খাবার মজুত করে রাখবে, কারণ কালকে যশ আসছে, যশ এসে সবাইকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তাই সবাই খুব সাবধানে থাকবে, ওষুধপত্র ঠিক করে রাখবে, আর যার যা দরকার সেটা অবশ্যই করে রাখবে, আর ফোনে চার্জ দিয়ে রাখবে, না হলে কিন্তু আমার ভিডিও দেখতে পারবে না। তাই ফোনে অবশ্যই সবাই ফুল চার্জ দিয়ে রাখবে, আর আজকেই সবাই চার্জ দিয়ে নেবে, কারণ কালকে যদি কারেন্ট না থাকে হয়তো দুদিন তিন দিন নাও আসতে পারে। তবে আমাদের এখানে খুব তাড়াতাড়ি, আমাদের এখানকার তৎপরতায় খুব তাড়াতাড়ি চলে আসে কারেন্ট, অসুবিধা হয় না। একটু গ্রামের দিকে একটু বেশি অসুবিধা হয়। তো অবশ্যই অবশ্যই করে সবাই চার্জ দিয়ে রাখবে, আর এইভাবেই ফুল সাপোর্ট করতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, কমেন্ট করবে, লাইক করবে, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরের ব্লগটা দেখার জন্য আবার প্রস্তুতি নিয়ে নাও, আবার চেষ্টা করব তোমাদের যশের ভিডিওটাও দেখানোর, তা যতটুকু পারি দেখাবো। তো বাই বাই গাইস।